এখানেও সমস্ত টিফিন রেডি করে দিয়েছি সকালের জন্য। চাউমিন মানে আলু আর পেঁয়াজ দিয়ে আর গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা এইসব দিয়ে করে দিয়েছি, হলুদও দেইনি। আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, এখানে দিয়েছি হচ্ছে আমের মোরব্বা, এটা মামুনি পাঠিয়েছে, লেবুর ভাত আর ফুলকপি আলু তাকে একটু ঝোল ঝোল করেছি যেহেতু ডাল নেই তাই জন্যে, আর হচ্ছে শুধু পোস্ত দিয়ে মাছটা করে দিয়েছি। এই হচ্ছে ওর টিফিন, আর এখানে হচ্ছে চা আর ছাতু। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর এখানে আজকে সকাল সকাল খুলেই দেখছি কিনা একটা বেলি ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগছিল, তো আজকেই তুলে দিয়ে দেবো, কারণ এই ফুলগুলো না একদিনই থাকে আর এখন রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছাট পেলেই আবার পড়ে যাবে এই আর কি। তো চলো প্রমিকে যাবো নিচে ছাড়তে, ও জাস্ট চাটা খাচ্ছে, আর সব তো রেডি করেই দিয়েছি তোমরা তো দেখতেই পেলে। আর এই চোখটায় উঠেছিল আঞ্জনি যখন আমি মাঝে ব্লগ বন্ধ রেখেছিলাম আর কি, পুজোর ব্লগগুলো যাচ্ছিলো ওই জন্যে, তো তখন উঠেছিল আঞ্জনি, এখন অনেকটাই কমে গেছে, একটু একটু রয়েছে আর কি, ব্যথাটা একটু একটু লাগে, চোখটায় হাত দিলে লাগে আর কি, নয়তো ঠিক আছে। তো আঞ্জনিতে মাঝে কয়েকদিন একটু কষ্ট পেলাম, চোখ দিয়ে জল ঠল পড়ছিল, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। চলো ওকে ছেড়ে দিয়ে এসে কাজ আছে, সোফায় মোটামুটি জামাকাপড়ও রয়েছে, সবটাই গোছাতে হবে, সবটাই করতে হবে, আস্তে আস্তে পুরো দিনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সাথে থেকো তোমরা। সারা দুপুর কেটে গিয়ে এখন বাজে 3:11। সত্যি কথা বলতে আজকে ক্যামেরাটা ধরতে বা ব্লগ বানাতে কিছুই ভালো লাগেনি, সারাদিন নিজের মতো নিজেই সময় কাটিয়েছি, প্রমি চলে যেতে যেতে মোটামুটি আমার সমস্ত কাজই তো হয়ে যায়, তোমরা সেটা জানো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো প্রমি নিচে যাওয়ার পর, মানে ছেড়ে দিয়ে আসার পর, শুধু ঘরটা মুছলাম আর তারপর স্নান করে পুজোটা দিলাম, তারপর ব্রেকফাস্ট যা তো ছিলই, চাউমিন তো বানিয়েছিলাম ওর জন্য, তো আমি সেটাই খেয়ে নিয়েছি। আর হয়েছে বৃষ্টি, এখানটা দেখেও বুঝতে পারছো আর ও বাড়ির ছাদটা দেখেও হয়তো বুঝতে পারবে, ভালো একটা বৃষ্টি হয়ে গেছে, যদিও আজকে কিছু ভেজেনি কারণ সকাল সকাল স্নান করেছিলাম, তো আবার সব জামাকাপড় শুকিয়েই গেছিলো, আর আমি ভেবেছিলাম বেলি ফুলটা তুলে দেবো ঠাকুরকে, তো আমি আর দেইনি, ভাবলাম যে থাক এই যে এভাবে না আমি বৃষ্টির জন্য এসে আড়াল করে দিয়ে গেছিলাম যাতে বৃষ্টির ছাদটা লেগে না পড়ে যায় আর কি, তো এভাবে থাকুক একটা দিন যদি গাছে রাখা যায়, কালকে তুলে তাহলে ঠাকুরকে দিয়ে দেবো, সেসবই ভেবেছি। আর কালকে যখন আমরা গেছিলাম, প্রথমে তো মোর সব সুপার মার্কেটটাতে গেলাম, তো সেখানে তো পেলো না মাদার ডেয়ারির ওই দুধটা, তারপর যেটাই গেছিলাম ওখানে তো পেলো, আর এরকম না মশলা কুলচা পাওয়া যাচ্ছিলো রেডিমেড, বোধ হয় 5 পিস রয়েছে বলতে পারবো না, বীভৎস নরম ছিল, সুন্দর টাটকা ছিল জিনিসটা, বীভৎস নরম দেখা, এখনও ভীষণ নরম রয়েছে, তো ওই জন্য ভেবেছি যে বেশি দিন রাখবো না, খেয়েই ফেলবো, আজকেই করব। তো তার সাথে প্রবীণ বলল চিকেন করো ভালো লাগবে, আর সমস্ত আমার কিন্তু জামাকাপড়ও গোছানো রয়েছে, দুপুরবেলায় বসে বসে সমস্তটা গুছিয়ে রেখেছি, আমার কাজ অনেকই ছিল সেগুলো করেছি বসে, কিন্তু ক্যামেরা অন করে করতে আর ইচ্ছে হলো না, আজকে যে বলছিলাম না ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় নিজের মতো নিজেই থাকি, নিজের মতো সময় কাটাই আর কি, তো ওই জন্য যখন ইচ্ছে করেনি ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাজটা করার দরকার নেই, তো যখন আবার ইচ্ছে করলো তোমাদের সাথে হ্যাঁ কথা বলা দরকার বা কিছু, তখন আবারও চলে এসেছি ক্যামেরা হাতে। তো চিকেনটা আমি ডিফ্রস্ট করে দিয়েছিলাম ফ্রিজটাকে আজকে, তাই জন্য চিকেনটাকে বেশিক্ষণ বার করে রাখতে হয়নি, বরফ জমে গেছিলো তাই ডিফ্রস্ট করে দিয়েছিলাম, তাই জন্য চিকেনটাও দেখলাম আপসেই খুলে গেল, বেশিক্ষণ টাইম লাগলো না, তো চিকেন আমি বার করে নিয়েছি। তো চলো এবার রান্নাটা করি, আমি জানোই তোমরা বিকেল বিকেলে করি, আর আজকে একটু বাজারের দিকে যাওয়ারও ইচ্ছা আছে যদি ওয়েদার ঠিক থাকে। যখন তখন তো কষা মাংস বা এই ধরনের কিছু করি, আজকে একটু নিজের মতো করার চেষ্টা করি, দেখি আজকে কিরকম হয়। তো ঘি দিয়ে প্রমি খুব একটা জিনিসপত্র করা পছন্দ করে না, তো ওই জন্য ভাবছি প্রথমেই দিয়ে দিই, তাহলে কষাতে কষাতে গন্ধটা প্রায় চলে যাবে, বাটার থাকলে ভালো হতো ঘরে, আপাতত বাটার নেই, তবে পর্যাপ্ত পরিমাণ ঘি রয়েছে, এটা পুরো মামুনি নিজের হাতে বানিয়ে দিয়েছে, তো ওই জন্য অনেকটা ঘি রয়েছে ঘরে, তাই ভাবলাম ঘিটাই খাওয়া হবে, তাই বাটারটা আর এ মাসে আনিনি, বাটার আনলে না ঘিটা আর খাওয়া হয় না সেরকম, ও বেশি বাটারটাকেই ভালোবাসে। তো
শুধু ওই এক চামচ ঘি দিতে তো হবে না, বুঝতেই পারছো। আর ঘি যখন দিয়েছি তাহলে সর্ষের তেল দেবো না, রিফাইন তেলই দেবো। মোটামুটি গরম হয়ে গেছে, কারণ কড়াইটা গরমই ছিল। দেবো একটু কসৌরি মেথি পাতা ফোড়ন। বেশ অনেকটাই দিয়েছি, আমার না কসৌরি মেথি পাতার গন্ধটা খুব ভালো লাগে। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি হচ্ছে, যেগুলো দেখলে, আদা রসুন পেঁয়াজ টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা। এটার মধ্যে হলুদ গুঁড়ো দেবো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা তো বেটেইছি, নাহলে না কালারটা ঠিক আসবে না। মাংসটাও দিয়ে দিলাম, দেখতে পেলে অল্পই মাংস, কারণ রাতেই খাবো শুধু। এবার এটার আর কোনো কাজ নেই, আপাতত ঢাকা চাপা দিয়ে ঘষে দেবো। কসুরি মেথি পাতার ঘিয়ের একটা সুন্দর গন্ধ রয়েছে, ভীষণ ভালো লাগছে। মোটামুটি অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঢাকা চাপা দিয়েছিলাম, এখন তোলার পালা। আহা, স্মেলটা ভীষণ ভালো বেরিয়েছে, দেখতেও ভালো লাগছে। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম, কয়েকটা না দুটো মতো দিয়েছিলাম। আর আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছিলাম, প্রথমে তো নুনটা দেইনি, তারপরে কষাতে কষাতে আমি নুনটাও দিয়ে দিয়েছিলাম। এবার দেবো একটু ফ্রেশ ক্রিম, এটা অপশনাল, যদি ঘরে থাকে তো দিও, না থাকলে দরকার নেই। আমি যে কসুরি মেথি পাতাটা অ্যাড করেছিলাম, তারপরে কিন্তু কোনো রকম কোনো মশলাই অ্যাড করিনি। দেখি স্মেলটা কেমন আসে, সেরকম বুঝলে চিকেন মশলা একটু অ্যাড করে দেবো। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর না একটা সুন্দর স্মেল বেরিয়েছে, স্মুথ একটা গ্রেভি টাইপের খেতে লাগছে মুখে দিলে পরে। তো নুন ঝাল সব একদম ঠিকঠাক আছে, তো এবার ঢাকা চাপাতি আমি রেখে দেবো, এটা রাত্রে কুলচার সাথে সার্ভ করব। আমি রেডিও হয়ে গেলাম টাইম মতো, এখন বাজে 4:35। শুধু রেডি যে হয়েছি বাজার যাওয়ার জন্য তা একদমই নয়, দেখতেই পাচ্ছ একটু কাজল লাগিয়েছি, একটা নিউড লিপস্টিক লাগিয়েছি, রিলস বানাচ্ছিলাম একটু, কিন্তু এখন আকাশের অবস্থাটা যা দেখতে পাচ্ছি, আর টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মেঘটা কালো করে আছে। তো ভাবছি এখনই ড্রেসটা যখন পরেইছি তাহলে চেঞ্জ করবো না। ও, তোমাদেরকে বলছিলাম না মামনি 3টে প্যান্ট দিয়েছে, তার মধ্যে আজকে আরও একটা পরে নিয়েছি, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চেক 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 চেক। তো এই আর কি, আর চেঞ্জ করবো না, দেখো ও যদি চলেও আসে চলে আসবো, ও গেলে যাবে না, তুমি একাই চলে যাবো যদি বৃষ্টিটা কমে তো, আর যদি বৃষ্টি না আসে তো। তো দেখি আর কিছুক্ষণ কি হয় ওয়েদারের অবস্থা, এক পশলা তো হয়ে গেল কিন্তু মিটলো না আর কি, আবারও হবে বলেই মনে হচ্ছে।
অফিস থেকে বেরিয়ে গেছিল বলে আমি আর তখন বেরোইনি, ও চলে এলো বাড়িতে। এবার আমি যাচ্ছি জাস্ট নিচের রাস্তায় যে দোকানটায় যাই, ওই দোকানটা থেকে কি একটু নিয়ে চলে আসি আলুটা, ওই আর কি, তো দাম পরে। তো ওই শোনো, আর বাজার থেকে আনতে গেলে না বেছে আনা যায় না সেভাবে, যদি দোকান যাই বাজারেরই দোকানে তাহলে বেছে আনা যায়। তো ভাবলাম এই দোকানটা থেকেই তাহলে নিয়ে চলে আসি, তাই চুলগুলো আসেনি যেমন ছিল তেমন ভাবেই চলে যাচ্ছি। এখন আসলে পরেও এই এক প্রবলেম, ফিঙ্গারপ্রিন্ট দাও তবে সব হবে। আওয়াজ হলো, খুলে গেছে। এই যে কি এক ঝামেলা হয়েছে কি আর বলবো। একটু জোরে না টানলে আবার লকটা লেগে যায় না ওখানে। তো চলো যাই। চলে এসেছি বাজার করে, কিছুই না, আলু আনলাম, পেঁপে আনলাম, আর একটা কি যেন বেশ আনলাম, বেগুন এনেছি। তো এই আনলাম, বেগুন পোড়া দিয়ে রুটিটাও ভালো হয়ে যায়, জন্য বেগুন গুলো আনলাম, একটু দুটো বেগুন আনলাম, একটা পেঁপে আর 1 কেজি আলু, ব্যাস হয়ে গেছে। এখানে আমাদের কুলচা গুলো দেখো সেকেও নিয়েছি, তো দেখে বুঝতে পারছো ধোয়া উঠছে। আর মাংসটাকেও গরম করে নিয়েছি, মাংসটার টেস্ট না অসাধারণ হয়েছে। তো চলো দিয়ে দিই। ট্রাস্ট মি, খেতে দুর্দান্ত হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে বলো যে কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।